এখানের হচ্ছে টেবিলের অবস্থা অনেক খারাপ, এই দেখেন। এখন এটাকে আমি ঠিক করব। তো আমি প্রথমে এই জিনিসগুলোকে উঠাই নি, এই যে এইগুলো এই পাশ। তো এই তো এখানে হচ্ছে আমি উঠাই ফেলছি, এখন দুই পাশের ম্যাট উঠাবো। সেই তো এইটা উঠাই এমনি বিছায় ফেলছি, কারণ এভাবে রাখছি যখন যে খাবে তো একটা করে নিয়ে বিছায় খেয়ে নেবে। আর ওখান দিয়ে হচ্ছে নানি কাজ করতেছে, তো চলেন দেখি নানি কি কাজ করতেছে। তা আমি আসছি হচ্ছে এই রুমে, আর নানি হচ্ছে কাজ করতেছে, ঘর মুছতেছে নানি। আমি ঘর মুছি, নানি ঘর আমি দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে। চলছে কি কর নানি? হ্যাঁ কি করতে? এই যে ঘর লাঠি দিয়ে আমার যাবার পড়ে আমার আমি অথচ এখনো ঘর ছাড়িও নেই, নানি বলে মুছা নেই আমি, তারপর তুই ঝাইরা নি। তুমি তো হ্যাঁ কিছু নালিশ বলে দেন, বলেন না তুমি তো ফাঁকিবাজ। হ্যাঁ এটাই শুনে বাকি ফাঁকিবাজ বলছেন না আগে এখানে। ওই যে হাসপাতালের বুয়ারা আছে না, ঠিক আছে মুছেন নানি, ভালোভাবে মুছবেন, ভালোভাবে একদম ভালোভাবে না মুছলে আবার মুছতে। ঠিক আছে তো আমি আসছি হলো ড্রয়িং রুমে, আর এখানে হচ্ছে কালকে এই যে এই লাইটটা যে আছে এই লাইটটা ফিউজ হয়ে গেছে, অ্যান্ড এটা তো আগের থেকেই ফিউজ হয়েছিল। অন্ধকারে অন্ধকারে কাজ করবো নানি কি করবো। এই তো এখান দিয়ে হচ্ছে এখন আমি বিছানা গুছাবো, আর এখানে আজকে বিছানার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আমি যে নিচের খেতাটা উঠাই দিয়েছিলাম তার জন্য এখন পুরো বিছানার চাদরটা খালি ফুচকাই দেয়, তো আমি চাদরটাকে উঠাবো এখন, তো উঠাই দিই। তো এই তো উঠা ফেলছি, আর ছাইরাও নিছি, খাটটাও মুছে ফেলছি, আর এখন হচ্ছে আমি এই চাদরটাকে বিছাবো যেরকম প্রত্যেক দিন বিছাই। তো ঠিক আছে বিছাল। তো এই তো এখানে ওখানে এখানে এখানে আর এই যে ওখানে বালিশ রাখা শেষ হয়ে গেছে আমার, এখন হচ্ছে এখন হচ্ছে আমি এগুলোকে রাখবো। রাখা হয়ে গেছে, এবার আমি আমার এই পিছের ওয়ার্ড্রোবটা মুছে দেখেন। এই তো পিছের ওয়ার্ড্রোবের অবস্থা ঠিক নাই, ব্যাক ক্যামেরা দিয়ে দেখেন। এই যে এগুলা দেখলে মনে হয় যে আমি সব কালকে ঠিক করছি। এখনো নানি হচ্ছে বাড়ির নাম বুঝতেছে সব শেষ, ওই যে বুঝতেছেন কি নানি বুঝতেছেন, এখন মুছতেছি নানি। যাই হোক আর এই জিনিসটা নানি হচ্ছে আলমারিতে ঢুকার, নানি অন্ধকার হয়ে গেছে নাই আইসি কুম্যাক্স, সব চিরনি হচ্ছে ওই রুমে রেখে আসবো। আর এটাতে নানির জর্দা সুপারি, এটাতে দুইটা নবরত্ন তেল আছে, রাখা দিতে জায়গা নেই। আমার রাবার, আর এটা হচ্ছে কালকে হলো খালা
ড্রেসিং টেবিল থেকে বের করছে এই যে লাক্স বডি ওয়াশ, যে কালারটা খুব সুন্দর দেখি। এগুলো এখানে এই যে হিমালয়া শ্যাম্পু আছে এখানে, আর এই তো এটা হচ্ছে এই যে ডেইলি স্ক্রাব আর কি সব এখানে। আর এখানে মেরিল আছে, ভ্যাসলিন, এটা তো আমার ক্রিম। মাত্র না এটা ঢুকাইলাম। তো নানির হইল মোছা শেষ হয়ে গেছে বারান্দা, আর এখান দিয়ে আমি বারান্দায় আসছি। আমি আপনাদেরকে একটা জিনিস দেখা, আমি খুব মিস করছি, মানে মিস বলতে কি আমার খুব ভালো লাগছে, মানে আমি ওটা তাও ঠিক মতো দেখাইতে পারি নাই আর কি, যেটা আমাদের মহল্লা আনা হয়েছে। তো আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। দেখ হ্যালো ভিউয়ার্স, এই যে সরিষা ইলিশ রান্না করেছি, এই ইলিশ আর ভাত আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছ কালকে রান্না করেছিলাম, আর এই যে ডাল, তো এই যে খাচ্ছি এটা সরিষা ইলিশ। দেখি তো তুই ভাত নিছিস? হ্যাঁ, সুমাইয়া ওইটা আমাকে দিয়ে দাও, এটা খাও, এটাতে কাঁটা কম, লম্বা লম্বা, আমি এটা খুঁজছি ওই সময়। তারা অপেক্ষা কর, আল্লাহ পানিটা খাইলে শান্তি। রাত্রে পাবি না কেন, অনেক ছিল তো। লেবুটা কই? আমি অবস্থা কি? তাহলে ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভালো ইংরাজিরা খাটা।